গাইস, পূজার বিয়েতে গিয়ে আমরা অনেক নাচ করলাম, অনেক মজা করলাম। সত্যি সত্যি ভাবলে নাকি পুজোর বিয়ে? পুজোর বিয়ে হলে তো আমি 7 দিন আগে চলে যাবো। করি না বিয়ের দিন যাবো? তার আগে বলো, এখানে সব শাড়ি পরা সুন্দরীদের মাঝে আমি একাই জামা পরে পাগলের মতো করে আছি, আমাকে কেমন লাগছে? আজকে ছিল পূজাদের বাড়িতে শিব পূজা আর মনসা পূজা, তাই কিন্তু ওরা ঠাকুর আনতে গিয়েছে ব্যানপাট্টি আর ঢাক নিয়ে। আমার যেহেতু যেতে লেট হয় তাই আমি ওদের মধ্য রাস্তায় দেখা পাই, আর ওখান থেকেই এখন ঠাকুর নিয়ে বাড়ির উদ্দেশ্যে আমরা সবাই যাচ্ছি। এই যে সামনে লাল শাড়ি পরা কাকিমাটাকে দেখতে পাচ্ছি, ওটা কিন্তু পূজোর মা, আর এই যে হলুদ শাড়ি পরেছে এটা কিন্তু পূজোর বৌদি। পূজো আমাকে এখানে বারবার বলতে হচ্ছে, উষা দি আসো আসো এখানে নাচো, কিন্তু আমি যেহেতু এইসবে ডান্স করতে পারি না তাই কিন্তু আমি এখানে নাচছি না। নাচ করতে করতে এদিকে আমরা কিন্তু পূজাদের বাড়িতে চলে আসি, দেখো আর এখানে ঠাকুরও নামা হয়ে গেছে। চলো এখন একটু বাড়ির ভিতরে যাওয়া যাক। তো বাড়ির ভিতরে ঢুকে দেখছি এখানে খাওয়া দাওয়া চলছে, আমরা ওইখানে ঝটপট বসে পড়লাম খেতে। আর পূজো এখন খাবে না, পূজো উপোসে আছে, অঞ্জলি দিবে, তারপর ও খাওয়া দাওয়া করবে। খিচুড়ি আর এমনি নর্মাল খিচুড়ির জন্য কিন্তু এদিকে সব প্রস্তুতি চলছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে দেখি এদিকে আবার ডান্স চলছে, কারণ ব্যান্ড পার্টি যেহেতু সন্ধ্যা অবধি থাকবে তাই ওরা একদম শান্তি মতো করে নেচে নিচ্ছে। আমরা সবাই মিলে উঠানে গল্প করতেছি আর এইদিকে পূজো হচ্ছে, প্রসাদও কিন্তু এইদিকে হওয়ার দিকে। আর এইদিকে দেখো পূজা আর পূজার দাদা মাথায় করে কি যেন ওগুলো নিয়ে যাচ্ছে। রবীন্দা কিন্তু পূজার নিজের দাদা, তো এরা হচ্ছে দুই ভাই বোন। পূজো কিন্তু এইদিকে একদমই টোটালি কমপ্লিট। আর এইদিকে দেখো আত্মীয় স্বজন এক দুজন করে আসা শুরু করে দিয়েছে, আর এইদিকে প্রসাদ বিতরণও শুরু হয়ে গেছে। পূজো কিন্তু আবার আমাদের জন্য ফুচকারও ব্যবস্থা করেছে। ও মাই গড, কি মজা, এখন আমরা ফুচকা খাবো। পূজা আর আমি এখানে ফুচকা থেকে বলছি, এগুলো তো আমাদের দুজনেরই কম পড়ে যাবে, কিন্তু পরে দেখি আমরা সব ফুচকা খেতেই পারিনি, তাই কিন্তু পূজো সবাইকে ডেকে এনে ওদেরকেও দিতে বললো। অনেক সুখে ফুচকা তো খেয়ে নিলাম গাইস, কিন্তু এখন কি বলবো, আমাদের এত ঠান্ডা লেগে গেছে তাই কিন্তু আমরা এখন দেখো একটু ডান্স করে গরম ধরাবো শরীরটাকে। এইদিকে গরম গরম খিচুড়িও রেডি, আর এখন আমরা খেয়ে নিবো। সব আত্মীয় স্বজন চলে যাওয়ার পর এইখানে দেখো আমরা মেকআপের দোকান ধরে বসেছি, আর পূজা তো এখানে ডান্স করা শুরু করে দিয়েছে। আর এখন বাজে 1:30, আর 1:30 আমরা মেকআপ করতে বসেছি, আর সবাই ভাবছে এই তোরা কি পাগল হয়ে গেছিস, এত রাতে কেউ মেকআপ করে? তোদের মাথা ঠিক নেই, তোদের পাগলা কারোতে পাঠা উচিত। তারপর দিন সকাল সকাল আমরা রাস্তা হাঁটতেছি, কি বলবো গাইজ, আজকে এত কুয়াশা পড়েছে, আজ থেকে মনে হচ্ছে ঠান্ডা সূত্রপাত, তাই রাস্তা বেশি না হেঁটে আমরা চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসেই আমরা দেখো এখানে কিন্তু পূজা আমাদের জন্য হালকা টিফিনের ব্যবস্থা করছে, তাই আমরা খাওয়া দাওয়া শুরু করেছি। টিফিনে ছিল মুড়ি, মিষ্টি, মিষ্টি দই আর খিচুড়ি। আমার বিয়ের প্যান্ডেল ভেঙে ফেলছে, পূজাকে রেডি করিয়ে দিচ্ছি, বাসি বিয়ের জন্য আমি রেডি করে দিতেছি সুন্দর করে। পূজাকে এখন আমি সাজাই দিব, সাজাই দেওয়ার পর আমি চান করতে যাব। আর পূজা বিয়েটি ওসব কিছুই না, অ্যাকচুয়ালি পূজা আমাকে একটা আই মেকআপ শেখাচ্ছিল, ওই আই মেকআপটাই আমি ওর মুখে প্র্যাকটিস করতেছি, কাল রাতেও করেছিলাম। আমরা যে এতগুলো জিনিস অগোছালো করেছি আর আমি যে পূজাকে এত সুন্দর করে সাজাচ্ছি, এই সাজা গোছার পর আমরা কি করবো তোমরা একটু পরে দেখতে পাবে। পূজা এখন ওর বাসি বিয়ের মাংস কাটবে, দেখো এইখানে এখানে কিন্তু চিকেন, ও দুইটা আনছে গা, এখানে চিকেন রাখা আছে। তো পূজা আর আমি দেখো মাংস পরিষ্কার করবার জন্য কিন্তু আমরা দুজনেই মেকআপ করে আসি, এই যে দেখতে পাচ্ছ আমি এই যে মেকআপ করছি দুই চোখে। অ্যাকচুয়ালি মেকআপ না করলে আমাদের কেউ চিনতে পারে না যে আমি পূজা, ওটা উষু ইয়া, ওই জন্যই দেখো আমরা মেকআপ শেকআপ করে এখন আমরা মাংস বেজবো, ঠিক আছে? আমাদের আশিসদা বলে আমরা নাকি মেকআপ সুন্দরী, অবশ্যই, না হলে কেউ মাংস ধোয়ার আগে এইভাবে মেকআপ করে আসে? আমরা এখন মাংস পরিষ্কার করবো, ঠিক আছে টাটা, পরে দেখা হচ্ছে। মাংস কাটাকাটি, রান্না বান্না, খাওয়া দাওয়া, আমাদের সবকিছু কমপ্লিট। আর এদিকে একটা কাণ্ড হয়ে গেছে, রাতেই দীপুর বাইকের চাবি হারিয়ে গিয়েছে, কিন্তু আজকে সকাল অবধি আমরা খুঁজেছি, সারা বিকালটা খুঁজেছি কিন্তু চাবি আর আমরা পাইনি। আর আমাদেরও এদিকে বাড়িতে যাওয়া লেট হচ্ছিল তাই আমরা চলে আসলাম বাড়িতে, পরে পূজো ফোন করেছিল বাইকের চাবিটা নাকি পাওয়া গেছে। যাই হোক, পূজাদের বাড়িতে কিন্তু আমরা ভীষণই মজা করেছি, ভীষণই এনজয় করেছি। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই পেজটাকে ফলো করে দিও, তোমরা কিন্তু অনেকদিন থেকে পেজটাকে ফলো করছো না, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।